আমি খুবই দুঃখিত যে আগের যে ভিডিওটি করছিলাম সেখানে যুক্ত করা যাচ্ছিল না। আচ্ছা, আবার লাইভ শুরু করলাম। আমি খুবই দুঃখিত যে যে সমস্যাটা হচ্ছে, যে টেকনিক্যাল সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটার জন্য আমি খুবই দুঃখিত। আপনারা যারা আগেরবার যুক্ত হয়েছিলেন তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আপনারা আবার এখানে যুক্ত হতে পারেন। আরেকটা লাইভ শুরু করেছি। আচ্ছা, এবার বোধহয় যুক্ত হচ্ছেন, সেনরিয়া যুক্ত হচ্ছেন। হ্যালো, জি ভাইয়া, এখন মনে হয় ঠিক আছে, তাই না? হ্যাঁ, এখন ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। ভালো আছেন আপনি? জি জি ভাইয়া, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনার নামটার উচ্চারণটা যদি আমাকে একটু বলেন, আপনার নামের উচ্চারণটা কি সেনরিয়া নাকি সেন সেন, ঠিক আছে, সেনরিয়া। আচ্ছা আচ্ছা হ্যাঁ, সেনরিয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলেন তাহলে আপনি। এটা অনেকেই অনেকেই ভুল করে, অনেকেই। আর হ্যাঁ, আমি প্রথমে সিদ্ধার্থর কথা শুনতে চাইবো, খুব ভালো লাগে, গুলো গুলো লাগে। আর কালকে ওকে দেখছিলাম, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে আপনার লাইভটা ওই দেখার আর কি, সরাসরি। আজকে তো নাই। আচ্ছা, আজকে ও ঘুমাচ্ছে একটু, ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। খুবই দুষ্টু, সে সারাক্ষণ দুষ্টুমি করে এবং তার সাথে সারাক্ষণ খেলা করতে হয়। সে খুব খেলা পছন্দ করে এবং সারাক্ষণ হাসাহাসি করে। তো আজকে ঘুম আচ্ছা, ঘুম পাড়িয়ে রেখে এসেছি, দেখি যদি আবার উঠে যায় সে, তাহলে ওর মা ওকে দিয়ে যাবে এখানে। হ্যালো, ওকে, ঠিক আছে। তাহলে আলোচনা বলতে কি ভাই, ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, সবাই শুনতে পাচ্ছে, ওনারাও লিখছেন যে ওনারা হ্যালো, পরিষ্কার শুনতে পাচ্ছেন। আপনার আপনার ভিডিওটা দেখানো যাবে না, তাই তো? তাই তো, নিরাপত্তার কারণে নাকি? হ্যাঁ, নিরাপত্তার কারণে বলতে এখানে একটা ব্যাপার কাজ করে, আমি সরাসরি আসি না, এভাবে আসি না। আর আমি এই মুহূর্তে ছাদে আছি, অন্ধকার। আচ্ছা 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 ঠিক আছে, বলেন তাহলে। আচ্ছা, আমি আসলে ভাইয়া যেটা প্রথম একটা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব, সেটা হচ্ছে ধর্মের প্রভাব। মানে আমাদের মানে লাইফে ধর্মের যে একটা প্রভাব থাকে, থেকে যায়, এবং এই প্রভাবের কারণে আমরা অনেক কিছু পারি না করতে, অনেক কিছু পারি না যেটা আমাদের উচিত। বা যেমন আমি ইন্ডিয়াতে একটা মুসলিম পরিবারের সাথে আমার পরিচয় হয়েছিল, একটা হসপিটালে আমি গিয়েছিলাম। সেখানে একটা ছোট্ট বাচ্চা এসেছিল, ওর 1 বছর হয়নি বয়সটা, তো ওর হাতের আঙ্গুলগুলো ছিল হচ্ছে যে ঋত্বিক রোশনের মতো আর কি। ওর আঙ্গুলগুলো মানে বুড়ো আঙ্গুলের সাথে আর একটা আঙ্গুল ছিল, তো ওটা আর কি দেখানোর জন্য আসছিল। তো ওর মা খুব দুঃখ করে বলছিল, আমি জিজ্ঞেস করলাম যে এটা কি আপনি দেখাননি ডক্টরকে, এটা সম্ভব কিনা এটা কোনোভাবে সার্জারি করে? তো বলেছে যে হ্যাঁ, ডক্টর বলেছে যে যদি মোটামুটি ছোট বয়সের মধ্যে যদি এটা সার্জারি করানো যায় তাহলে ভালো হওয়ার সম্ভাবনা আছে এরকম। কিন্তু তার শ্বশুর বাড়ি থেকে সেটা করতে দিবে না, কারণ আল্লাহ তাআলা নাকি বলেছে যে সে যেটা যেভাবে সৃষ্টি করেছে সেভাবেই তাকে রাখতে হবে, কোনো সার্জারি লাগবে না, এভাবেই থাকতে হবে, এটা নাকি গুনাহ হয়ে যাবে। তো আমি তারপরে খুব তারপরে অবাক হলাম যে এই বাচ্চাটা একটা স্বাভাবিক একটা ইয়া পেত। হ্যাঁ, তো আমি বললাম যে দেখুন, আপনার যে বাচ্চা মেয়েটা, এই মেয়েটা যখন বড় হবে এবং যখন জানতে পারবে, যখন জানতে পারবে যে আমার এই হাতের আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে হয়তো হতো, স্বাভাবিক থাকতো, কিন্তু ধর্মের কারণে সেটা হয়নি, তখন ধর্মের প্রতি এর যে অনুভূতি সেটা কি হবে, সেটা কি কখনো ভেবেছেন? তো বললো যে না, আসলে আমরা সম্ভ্রান্ত মুসলিম পরিবার, আমরা আল্লাহর কোনো ইয়া ছাড়া, এখানে বলা হয়েছে হাদিস কুরআন নাকি তারা ঘেটে এরকম পেয়েছে যে এটাকে সার্জারি করানো যাবে না, সে যেভাবে দুনিয়াতে পাঠিয়েছে সেভাবে রাখতে হবে। তো সেখানে আমার একটা প্রশ্ন আসছিল যে যদি
যেভাবে পাঠিয়েছে ওভাবেই যদি রাখতে হবে তাহলে সুন্নতে খতনাটা কেন হচ্ছে তাহলে? মানে এটা বিরাট প্রশ্ন ছিল, আচ্ছা, আপনাকে এখানে মানে একটা ঘটনা আমি বলতে হ্যাঁ চাই, অপ্রয়োজনীয় অংশটা কাটতে হবে। আপনাকে এখানে একটা ঘটনা আচ্ছা আমি বলুন। বলি। ইউরোপে, আমেরিকাতে এক এক ধরনের ধর্ম আছে, যেটাকে বলে ইহোবাস উইটনেস, মানে হচ্ছে জিহোবার সাক্ষী। এটা হচ্ছে খ্রিস্টানদের একটা অংশ, খ্রিস্টানদের মধ্যে একটু রেডিক্যাল রেডিক্যাল অংশ, তারা খুব রেডিক্যালি সব কিছু পালন করে, এবং ওদের মধ্যে রক্ত দেওয়াটাও হচ্ছে গিয়ে ঈশ্বরের লঙ্ঘন, তো ওরা রক্ত দিতে দিবে না। আপনি যদি ধরেন ইহোবাস উইটনেস যদি আপনি হন, আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন, আপনাকে কিছুতেই তারা রক্ত দিতে দিবে না। রক্ত দিলে নাকি ওরা মানে নরকে যাবে। এবং রক্ত কেন দিতে দিবে না, কারণ হচ্ছে ওরা কারণ হিসেবে বলে রক্ত তাদেরকে ঈশ্বর দিয়েছেন, এবং ঈশ্বরের জিনিস তারা একে অন্যকে দিতে পারে না। এটা হচ্ছে ঈশ্বরের সাথে বেইমানি হয়ে যায় এই কারণে। এবং এখানে অনেকগুলো মামলা মোকদ্দমা হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে, যে কেন রক্ত দেওয়া যাবে না। তারপরে মানে খুব জটিলতা হয়েছে, তারা নিজেদের ধর্ম ধর্মের অধিকার চায় যে তারা এই নিয়ম কানুন পালন করবে, কিন্তু এটা আবার রাষ্ট্রের আইনের বিরোধী, তখন এটা নিয়ে বড় ধরনের ঝামেলা হয়। এই এই নিয়ে আপনি একটু সার্চ করে দেখতে পারেন, ইহোবাস উইটনেস যদি আপনার কোনো পরিচিত কেউ থেকে থাকে, এরা খুবই রেডিক্যাল, এবং তারা মানে কোনো সার্জারি তো দূরের কথা, রক্ত পর্যন্ত দিতে আচ্ছা দিবে না। আচ্ছা, সেনরি, আপনার সম্পর্কে আমি দেখুন তাহলে দর্শকদের একটু ধর্মের বলে নিই, প্রভাবটা আমাদের মানে কিভাবে বোধহয়। আপনার আপনার সম্পর্কে আমি দর্শকদের আমার আচ্ছা দর্শকদের একটু বলে নিই। আমি হ্যাঁ হ্যাঁ বলুন। সেনরি একজন নতুন নতুন মুক্ত মহাত্মা। আমি কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম, সেই ভিডিওতে একজন দাড়িওয়ালা একজন মুসল্লি খুব বয়ান দিচ্ছিলেন, এবং সেনরি ওখানে গিয়ে খুব মিষ্টি সুরে কিছু কথা বললেন, এবং ওই মানে দাঁড়িয়ালা ভদ্রলোক, দাঁড়িয়ালা ইমাম সাহেব সাহেব, উনি ঘামতে শুরু করলেন, এবং কিছুক্ষণ পরে দেখলাম উনি উত্তেজিত হয়ে চিৎকার চেঁচামেচি করছেন, এবং এবং বারবার বলছেন আমি তো এগুলো কিছু জানি না, ইসলামের আমি কিছু জানি না, আমি তো ইসলামের কিছুই জানি না, আমি ইসলাম সম্পর্কে কোনো উত্তর দিতে পারবো না। কিছু খুব জানি না মজা হ্যাঁ রাইট। মজা লাগছিল আমার, খুব মজা লাগছিল আমার ভিডিওটা দেখে। তো আমার আমি তখন বুঝলাম যে হ্যাঁ এই মোল্লারা তাহলে কি নিয়ে মানে যুক্তি তর্ক করতে আসে। যাই হোক, হ্যাঁ, এবার আপনি বলেন সেনরি, আপনি বলেন এবার। আসলে এখানে 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 আমার আমার একটু কথা আছে যে দেখুন আমি বেশিরভাগ আমি খুব বেশি যে মোটামুটি আমি তো পড়াশোনা করছি, এবার থার্ড ইয়ার উঠলাম, তো আমি যতটুকু ধর্ম সম্পর্কে জেনেছি আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি, কিন্তু আমি ওনাকে খুব মানে একটা সুরানিসা নিয়ে আমি কথা বলেছি, সুরানিসা আমি বললাম যে আপনি সুরানিসাটা বলুন তো, উনি সেটা বলতে পারলো না, মানে খুব অবাক হয়ে গিয়েছি তখন আমি যে আপনি সুরানিসাটা জানেন না, আপনি 24 নম্বর আয়াত কি বলেছে আপনি জানেন না, উনি জানেন না সেটা, না আমি এখন বলতে পারবো না, অথচ না না, উনি উনি জানেন, ইসলামিক একটা লেবাস উনি জানেন, নিয়ে কিন্তু আছেন, বলতে মানে মনে সাহস হচ্ছে উনি পাচ্ছেন না। ইসলামের মানে মোটামুটি একেবারে হ্যাঁ বলতে সাহস। ও আচ্ছা এটা হতে পারে। আবার আমি এই গত পরশু দিন মনে হয় এভারগ্রিনে একটা একজন অ্যাডমিনের একটা লাইভে আমি কমেন্ট করেছিলাম, তো উনি এখানে একজন প্রশ্ন করলো যে আপনাদের এই পেজটার কাজ কি বা আপনাদের এই গ্রুপটার কাজ কি, তখন তিনি বললেন যে এখানে অনেক কিছুই হয় তার মধ্যে ইসলামে দাওয়াত দেওয়া হয়, তখন আমি ওনাকে একটা প্রশ্ন করলাম, তো উনি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললো যে দেখুন আমি তো মুফতি না, আমি তো এত কিছু জানি না, তো তখন আমি প্রশ্ন করলাম যে আপনি যদি ইসলাম সম্পর্কে না জানেন তাহলে আপনি কেন দাওয়াত দিচ্ছেন, আপনি যেখানে যেটাতে দাওয়াত দিবেন সেটা সম্পর্কে আপনার নিজের অনেক ভালো জানা উচিত, তো উনি বললেন যে আমি এত কিছু জানি না, আমার আমার কাজ হচ্ছে ইসলামে দাওয়াত দেওয়া, কারণ আমাদের নবীজি বলেছেন যে তুমি যতটুকু জানো ওইটুকু নিয়েই তুমি দাওয়াত দাও, তোমার এত বেশি কিছু জানতে হবে না। তো একজন একজন ইসলাম প্রচারক যিনি নাকি আল্লাহর বন্ধু বলা চলে, সে এই ধরনের কথা কি করে বলতে পারে যে আমার ধর্ম সম্পর্কে তুমি তোমার জানার দরকার নেই, তুমি এভাবেই তুমি যা জানো ওটা নিয়ে তুমি খালি ডাকো যে আসো ইসলামে আসো, মানে জানার দরকার নাই। যাক মজা লাগে, ওরা আসলে নিজেরাই খুব বেশি জানে না। আর আপনাকে একটা কথা আমার জিজ্ঞেস করার অনেক ইচ্ছা, আমি অনেকের সাথে যখন কথা বলেছি তখন আসিফ ভাইয়াকে নিয়ে অনেকে বলেছে যে আসিফ ভাইয়া এই মতবাদটা তিনি আর কি দিয়েছেন, উনি এটা উনি এটা বলেছেন, আপনারা হচ্ছেন যে সেক্স সেক্সের ব্যাপারে বলেছেন যে উনি বলেছেন যে বাবা মার সাথে সেক্স করাটা যাবে, এটা এটা কোনো সমস্যা নাই,
হ্যাঁ, এরকম একটা কথা সবসময় হুম বলতে থাকে, আসিফ মহিউদ্দিন এটা বলেছে, এই মতবাদে বিশ্বাসী। তো আমি সেটা নিয়ে আপনাকে জিজ্ঞেস করব। আমি আমি ওখানে বলেছি যে দেখুন, আসিফ ভাইয়া কি বলেছে কি না বলেছে সেটা আমি জানি না, আমি কি বলছি আপনি এটা এটা দেখুন। তো আমি আমার কথা আমি বলেছি, অবশ্যই। আমি আপনার কথাটা একটু জানতে চাই, আপনি একটু ক্লিয়ার করে দিন যে আপনার মতবাদটা আসলে কি। হ্যাঁ আচ্ছা, এটা নিয়ে তো অসংখ্যবার কথা বলেছি, অসংখ্যবার বলেছি যে উইদিন আপনি একই কথা বলছিলেন যে আমরা কাউকে মারতে যাব না। যদি এরকম কোন ঘটনা ঘটে যে আমার প্রতিবেশী কেউ এই ধরনের সম্পর্কে জড়াচ্ছে, তাহলে আমরা হয়তো তাদেরকে ডিসকারেজ করতে পারবো, নিরুৎসাহিত করতে পারবো, মৌখিক ভাবে নিরুৎসাহিত করতে পারবো। তাদেরকে আমরা বলতে পারবো যে তোমরা যদি বাচ্চা নাও, সেই বাচ্চাটা প্রতিবন্ধী হতে পারে, কারণ বায়োলজিক্যালি যদি একই রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে হয়, তাহলে হুম হুম প্রতিবন্ধী বাচ্চা হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এটা আমরা বৈজ্ঞানিক গবেষণা থেকে আমরা জানতে পারি। তো আমরা তাদেরকে নিরুৎসাহিত করতে পারি, কিন্তু আমরা কখনোই তাদেরকে বাধা দিতে পারি না, কারণ এটা হচ্ছে মানুষের ব্যক্তিগত বিষয়। কে কার সাথে কি করবে, দুজন প্রাপ্তবয়স্ক মানুষ, দুজন কে কি করবে না না করবে, সেখানে তৃতীয় পক্ষের বক্তব্যের কোনো সুযোগ নাই বা মতামতের কোনো সুযোগ নাই। আমরা নিরুৎসাহিত করতে পারি, কিন্তু নিরুৎসাহিত হ্যাঁ হওয়ার পরে যদি হ্যাঁ তারা না শুনে, তাহলে আমরা ঠিক, তাদের বিষয়ে আর নাক এখা গলাবো না। এটা আমিও তারা এটাই এটাই হ্যাঁ অবশ্যই নাক গলাও না, রাইট? আমিও এটাই এটাই চিন্তা করি যে আমি কার আমি কাউকে গিয়ে জোর পূর্বক আমি তাকে আঘাত করতে পারি না, তাকে আমি ওইভাবে আমি হয়তো বুঝাতে পারি যে না এটা ঠিক না, কিন্তু তাদের উপরে আমার কোনো অধিকার কিন্তু এখানে কাজ করে না, কেউ যে যদি আমি করতে বলবো চায়, যে না সেটা তো এটা একেবারে নিতান্তই মানে তাদের করবেনই না, অধিকার। এটা আপনি অন্যায় করছেন, অপরাধ করছেন, আবার জেল আপনার আপনার নামে কেস করব। হ্যাঁ রাইট, আমার তো তাদেরকে কোপানোর অধিকার নেই যে তারা কি করছে না করছে, সেই জন্য আমি তাদেরকে গিয়ে কুপিয়ে আসব। এখন মুমিনরা তো সারাক্ষণ হ্যাঁ কোপাকুপির মধ্যে ব্যস্ত থাকে, কিছু হলেই তারা নারায়ে তাকবীর বলে একটা লাফ দেয়। আমরা তো ভাই সেরকম করতে পারবো না, আমাদের হ্যাঁ পক্ষে সেরকম সম্ভব না। কেউ যদি এটা করতে চায়, সেটা তাদের বিষয়। তাদের বিষয়, তাদের ব্যক্তিগত বিষয়। আচ্ছা, আমি আপনার কাছ থেকে এটাই আমার মানে সব থেকে বেশি জানার বিষয় ছিল, আর আমি আসলে জানতাম না যে আপনি আসলে কি বলেছেন। তো মোল্লাদের কথা আমি আসলে অতভাবে ইয়া করি নাই যে না ঠিক আছে ওনারা যা বলছে বলছে, আমি হয়তো ভাইয়ার সাথে যদি কখনো আমার কথা হয় তাহলে আমি এটা অবশ্যই জিজ্ঞেস করব। ঠিক আছে ভাইয়া, অনেকে অ্যাড হতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আর আপনি যদি পারেন, তাহলে আমার আরেকজন সহকর্মী আছেন, মাতুব্বর আজাদ অভিজিৎ, ওনার সাথে একদিন যুক্ত হয়ে আপনি আপনার মানে মানে আপনার যে অভিজ্ঞতা, ধর্ম ধর্মের ভিতরে কিভাবে ছিলেন, বাইরে কিভাবে এখন আছেন, সেই অভিজ্ঞতাগুলো আপনি একটু আলোচনা করতে পারেন, তাহলে আমরাও শুনতে পারবো সেটা। হ্যাঁ, সেটা সেটা নিয়ে কথা বলা যেতে পারে। আমি আচ্ছা ভাইয়াকে আমি অবশ্যই জানাবো, উনি আমাকে অ্যাড করবেন কিনা সেটা আমি জিজ্ঞেস করে নিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, ঠিক আছে, ভালো আপনাকে থাকবেন অনেক তাহলে, ধন্যবাদ, আপনি ভালো আপনার থাকবেন। জন্য অনেক শুভকামনা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাই বাই তাহলে। আচ্ছা এখন আরেকজনকে দেখছি। সৌরভ হোসেন শান্ত আপনাকে যুক্ত করেছি, আপনি দেখে থাকলে যুক্ত হন। না, যুক্ত হচ্ছেন না, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আচ্ছা, আমার নেট কানেকশন সম্ভবত খুব খারাপ আজকে, এই কারণেও কিছু সমস্যা হতে পারে, সব সমস্যা একসাথে এসে যুক্ত হয়েছে আর কি। একজন লিখেছেন, মনিকা ছাত্র লিখেছেন, আজ স্বপ্নে দেখেছি হযরত মুহাম্মদ
সাল্লে আলা সালাম ওনার সাথে আমি সেক্স করছি, এই স্বপ্নের অর্থ কি আপনারা জানেন? এই স্বপ্নের অর্থ এমন হতে পারে যে আপনি হজরত মোহাম্মদের জীবনী বেশি বেশি পড়েছেন, বেশি বেশি পড়ার কারণে এই সমস্যা দেখা দেয়। 10 জন স্ত্রীর সাথে সেক্স করতো, এগুলো পড়ে পড়ে আপনার বোধহয় সেরকম কিছু মাথায় ঢুকেছে। আচ্ছা, সম্ভবত নেটও খুব সমস্যা করছে, আমি কাউকে যুক্ত করতে পারছি না। আচ্ছা, আমি আপনাদেরকে ভাই যুক্ত করতে পারছি না, কারণ এখানে অপশন দেখাচ্ছে না, আমি খুব সীমিত সংখ্যক মানুষকে যুক্ত করতে পারছি। আমি এটা অফ করে আরেকবার আসছি, আমি খুবই দুঃখিত যে যুক্ত করতে পারছি না, আরেকবার আসছি, আমি আরেকবার এসে আপনাদেরকে চেষ্টা করব যুক্ত করতে।